সংখ্যালঘু এলেকাত ক্রমে আমচোৰ জনপ্রিয়তা কমি আহিছে নেকি? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংখ্যালঘু এলেকাক টার্গেট করে উচ্ছেদ করে অভিযোগের মাজতে আমচোৱে আজি রাজ্যজুৰি প্রতিবাদ সাব্যস্ত করে। কিন্তু আজি আমচোৰ প্রতিবাদত এক আচহুৱা পরিবেশ দেখিবলৈ পোৱা গল। আমচোৱে প্রতিবাদ করবলৈ গাঁৱৰ কণ কণ শিশুক উলিয়াই অনা দেখা যায়। আমচোৱে প্রতিবাদ করবলৈ কণ কণ শিশুক উলিয়াই অনাৰ ঘটনাই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যেন প্রতিবাদ করবলৈ মানুহৰ অভাব হল আমচোৰ। মানকাচাৰত দেখা গল এই দৃশ্য। সদ অসম সংখ্যালঘু ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশ মৰ্মে মানকাচাৰত মুখ্যমন্ত্ৰী পুত্তলিকা দাস কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছিল আমচোৱে। মুখ্যমন্ত্ৰী পুত্তলিকা দাস কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি আমচোৱে উচ্ছেদ বন্ধ কৰা, ভূমিহীনক পট্টা প্ৰদান কৰা, উচ্ছেদিত লোকক পুনৰ সংস্থাপন দিয়া আৰু সংখ্যালঘুক অত্যাচাৰ বন্ধ কৰাৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। আজি আমি গোটেই অসমৰ লগে সংখ্যা সদম সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়নৰ আহ্বানত গোটেই অসমৰ লগতে আজি আমি দক্ষিণৰ মানে মানকাচাৰ জিলাটো আজি আমাৰ ডেৰা স্থিত আমি এখন প্রতিবাদী কার্যসূচী করছো, বারণী ফেসি করছো। হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর আমি মূর্তিমূর্তি দা করছো। কারণ এখনত বুলডেজার রাজ চলাই আছে, ডর গড়ত পেলাব ধরেছে, একচাটিয়া রাজনীতি আরম্ভ করেছে, সংখ্যালঘুর উপর টার্গেট করেছে, মুসলমানের উপর টার্গেট করে গেছে। গতি এই রাজনীতি নচলিব, এই রাজনীতি বন্ধ করা, ইয়ার কারণে আমি আজি গোটেই জিলায় জিলায় আজি আমি তার মূর্তিমূর্তি দা করছো। অনাগত দিনত আমি ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন গণতান্ত্রিক প্রতিনিধিত্ব করি বলে আমি বাধ্য হম। কারণ এও মুসলমানক টার্গেট করে সুমায়ে সুমায়ে আজি বটগ্রাবাত উৎসব চলাইছে, ইয়ার আগত বড়গুটিত উৎসব চলাইছে, লামডিঙত উৎসব উৎসব চলাইছে। ও সিদিনা এসেম্বলির মাজমজিয়া এও কইছে, এসেম্বলির মাজমজিয়া এও এও মুকলিভাবে কইছে যে গোয়ালপাড়াত বহুত ডাওর ইভিকশন চলিব, গোয়ালপাড়াত ডাওর ইভিকশন চলিব, বহুতখিনি জায়গা উচ্ছেদ করা হব। এও মুকলিভাবে এসেম্বলিত কইছে। গতিকে এও আজি গোটেই অসমৰ প্ৰতিটো সংখ্যালঘু জিলাই এও টার্গেট করে লৈছে, সংখ্যালঘু জিলাই জিলাই মানুহক অমানবীয় উচ্ছেদ চলাইছে, বেআইনীভাবে উচ্ছেদ চলাইছে। উচ্ছেদ কৰক আমাৰ কবলগীয়া একো নাই, কিন্তু সেইটো সরকারি আইন শৃঙ্খলা মানি, এইটো সংবিধান মানি, সংবিধান হিসাব উচ্ছেদ করক আমার কবলগী একো নাই। আজি ভারতবর্ষ, আজি ভারতবর্ষ মুসলমানতক সংখ্যালঘুতক জীব জন্তুর সংখ্যালঘুতক জীব জন্তুর বেশি গুরুত্ব দিয়া হয়েছে, জীব জন্তুর হিরক সুরক্ষা দিয়া হয়েছে, পাহাড়ত জীব জন্তুর নামত জাগা এলার্ট করা হয়েছে, পাহাড়খনত ঠায়ে ঠায়ে জীব জন্তুর কারণে ঘেরাও করে জীব জন্তুক সুরক্ষা দিয়ে জীব জন্তুক পালি আছে। কিন্তু আমি তো মানুষ, আজি আমি মানুষ হিসাবে জিয়াই থাকিব নোৱাৰো অসমখনত। আজি আমি মানুষ হিসাবে আজি মুসলমান কারণে আমাক টার্গেট করে লৈ আৰু সময়ে সময়ে প্রতিটো অসংখ্যালঘু এলাকাতে উচ্ছেদ কার্য চলাই আছে। গতি জীব জন্তুক মানুষক মানবতা দেখাওক, প্রথমতে মানুষক সুরক্ষা দিয়ক, তারপর জীব জন্তু সুরক্ষা দিয়ক। আজি চিড়িয়াখানা খুলিছে, আজি পাহাড়ে পাহাড়ে জীব জন্তুর কারণে, বাঘর কারণে, বাঘর কারণে হাতির কারণে, বেলেগ বেলেগ গড়ৰ কাৰণে বেলেগ বেলেগ জায়গা দিয়া হৈছে, সিহঁতক সুৰক্ষা দিয়া হৈছে। অথচ আমি যে মানুহ, আমি মুছলমান কাৰণে মানুহ নহয় নেকি? মুছলমান হলে জেহাদী, মুছলমান হলে বাংলাদেশী, মুছলমান হলে টার্গেট। এইটো চৰকাৰৰ এইটো ৰাজনীতি, এটা ৰাজনীতি নহয়, এও ষড়যন্ত্ৰ কৰি মুছলমানক কান্ধত ভৰি থৈ এও ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব বিচাৰিছে, ভাৰতবৰ্ষৰ মাজমজিয়াত গোটেই ভাৰতবৰ্ষত নিজৰ নাম প্ৰচাৰ কৰিব বিচাৰিছে, তেওঁ নরেন্দ্র মোদীর বাবা লব বিচাৰিছে, অমিত শাহর বাবা লব বিচাৰিছে, হিমন্ত বিশ্ব শর্মা। গতি এর বুলডোজার রাজ বন্ধ করক, এর রাজনীতি এইবিলাক রাজনীতি করে সংখ্যালঘু অত্যাচার করে সংখ্যালঘু গুলিয়াই মারি রাজনীতি করবলে দিয়া নহব। আপনি যদি রাজনীতি করার ইচ্ছা আছে, ভারতীয় সংবিধান মানি আপনি রাজনীতি করক, আমার কবলগিয়া নাই, আমার সমর্থন থাকিব। কিন্তু আপনি সংবিধান সংবিধানত ভরিরে মোহারি আপনি মুসলমানক গুলিয়াই মারিব, মুসলমান হলে উচ্ছেদ করব। গুরু কণ কণ লড়া ছোৱালী আজি স্কুলত যাব নোৱাৰা হৈছে, আজি পথারের মাজমজিয়াত একটা নির্ভুল টাইম টানি দিয়ে তাত থাকবলগীয়া হৈছে। ইমান ঠান্ডার পিছত, ইমান একটা বর্ষা ঠান্ডার সিজন, এই ঠান্ডার মাজত
কন কন শিশুয়ে আজি একমাহ দুইমাহ তিনিমাহ ছয়মাহ হয়েছে সেই শিশুবিল আজি ঠান্ডা টেবুলের তলত শুয়ে আছে। আরে আপনি হিমন্ত বিশ্ব শর্মা কি বুঝব, আপনি এদিন গই সেই লড়া ছালীর এদিন থাকব, সেই ইভিকশন করা মানুষের এদিন থাকি আহক, তেতিয়াহে আপনি গম পাব কষ্ট কাক কয়। আপনি সুরেরপর আপনি ডাওর দীঘল হয়েছে টাকা বিলাসী জীবন যাপনের মাজত আপনি কেন কব পারিব। গতি দুখিয়া গরিব আর সংখ্যালঘুর নামত যা আপনি আরম্ভ করেছে এই উচ্ছেদ কার্য বন্ধ করক, অমানবীয় উচ্ছেদ বন্ধ করক, অমানবীয় রাজনীতি বন্ধ করক। রাজনীতি করার ইচ্ছা থাকলে আপনি সঠিকভাবে সংবিধান মানি সংবিধান হিসাবত রাজনীতি করক, আমার সমর্থন থাকবে, আমার সহযোগ থাকবে। কিন্তু বেআইনিভাবে অকল মুসলমানক টার্গেট করলে এই আমি মানি নলও, আমসুয়ে মানি নলয়। আমসুয়ে আজি ট্রেইলার দিছে গোটে অসমত, ট্রেইলার দিছে গোটে অসমব্যাপী গণতান্ত্রিক পদ্ধতির ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হব। হিমন্ত বিশ্ব শর্মা ডাওরিয়া আপনার হকিয়াই দিছো, আপনি যদি ইয়ার পাছতে যদি আপনি বুঝি না পায় হলে উপযুক্ত জবাব অসমর ভারতবর্ষ সংখ্যালঘু মানে আপনার দিবলে বাধ্য হব।